फैसला दाखी सिद्धांत दाखी यकुस्वादा बनी इस्राएल बनी इस्राएल रूप दुकान से मबलियो यो ईसा के अंदर पुत्र बोले अपन यहूदी ईसा के दर्शन कर दो से एक ही अधिक मुद्दे विभिन्न दौर उपदौर एवं एक तो नवी संपर्क को संता इतना है दस प्रकार है उस वाला बनी इस्राएल आगे सुने कहीं सर्व वाणी की वस्तु का विषय तो ये भावे बोलते हैं तो आगे कहाँ बोलो ये भावे तो ये भावना करते हैं निश्चित तरह से वही आज आर वही एक तरह से सुर भाव को चेक और प्रमाण तरह से वही आज और इन काम लोगों को बोला मैं तुम ये भूमि इन नरक को गया करोगे वही ना हम ये हम भी और हुआ लास्ट इस लाकी फतवक्कल अल्लाह फतवक्कल अल्लाह तब अल्लाह बोलते हैं अल्लाह को भी अपनी पूर्ण आस्था रखो इन्ना का अल हक की मुबीन कारण अपनी सत्य एवं हकर पर प्रतिष्ठित আছেন এরপরে আল্লাহ পাক কবরে উপস্থিত হয়ে কেউ সালাম দিলে যদি ব্যক্তি সালাম এই আওয়াজ শুনেন এবং সালামের জবাব দেন যদি ব্যক্তি একই মানুষের দোয়া বললে এই দোয়া যদি ব্যক্তি জানে কি কার জন্য দোয়া করছে এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু যদি ব্যক্তিকে এই শোনানো যেটাকে জোর করে শোনানো আল্লাহ পাক বলছেন যে শোনাতে পারবেন তো কাফের সাথে মুতারের মতই তাকে আপনি চাইলে শোনাতে পারবেন না إنما لا تسمع الموتى ولا تسمع صم الدعاء. أيضا ولوا مؤمنين وما أنت بهذا العمي عن ضلالتهم. أبني تدرك أبني كما غني جابني تدرك هداية من ولا تبني الموتى ففزع من في السماوات والأرض. ترى أسمان زمين ثقبة. إذا ترى غير موتى ثقبة. يكون في ذا وسط ثقبة. وكل لنا دعوة داخلي. قلت بي الله شامنه نتوه ثقبة. نتوه مسكت ثقبة. तिलावत তো এই তিলাওয়াতের দ্বারা মানুষের দিলের মধ্যে এর আলো পৌঁছবে এর আসর করবে তিলাওয়াতের কোরআনে কারীমের প্রভাব পড়বে মানুষের ভেতরে এই জন্য যে যত বেশি কোরআনে কারীমকে তিলাওয়াত করে আল্লাহ পাক তার অন্তর্দৃষ্টি খুলে দেন ওয়ান আক্তুয়াল কোরআন রাসুলুল্লাহ যে দায়িত্ব বলছেন আমাকে আল্লাহ পাক আদেশ করেছেন উমিরতু আন আবুদা রব্ব হাযিহিল বাকাতি আল্লাজি হারামাহা ওয়া লাহু কুল্লু শাই এই বাইতুল্লাহ এই হারামের যিনি মালিক এই ঘরের যিনি মালিক যিনি রব তার ইবাদত করার ব্যাপারে আমাকে তিনি আদেশ করেছেন আর আদেশ করেছেন আর আত্মদুয়াল কোরআন আমি যেন কোরআনে কারীম তুলা সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করে দিয়েছিল আর মেয়ে নারীদেরকে বাদি বানিয়ে রাখছিল কাশি বানিয়ে রাখছিল ওই ফেরাউনের ঘরে আল্লাহ পাক তার যিনি যাকে সে ভয় করছে আল্লাহ পাক তাকে তার ঘরে গালি দেওয়ার পালিত করেছে তাকে আল্লাহ বলন করেছে এই কথাগুলো আল্লাহ পাক ইসরার মধ্যে প্রথম দিকে বলবেন এবং মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরকে আল্লাহ পাক তাকে বলেছেন যে তোমার সন্তান তোমার কাছে আবার ফিরিয়ে দিব লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকা ওয়া জাআলুহু মিনাল মুসলিমিন তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দিব এবং তুমি আশ্বস্ত থাকো আমি তোমার সন্তানকে আমি রিসালাত দান করব ওয়া জাআলুহু মিনাল মুসলিমিন তাকে রাসূলের একজন করব এই সুসংবাদ মূসা আলাইহিস সালাম মতন আল্লাহ পাক ইলহামের মাধ্যমে দিয়ে ইলহাম বুজুর্গ এবং আল্লাহ ওয়াদার অন্তরের মধ্যে কোন বিষয় উদিত হয়ে যাওয়া এটাকে ইলহাম বলে আর নবী আলাইহিস সালামের অন্তরে যেটা আসে সেটা তো মুজিজা কিন্তু ওলি এবং আউলিয়া বা আল্লাহর প্রিয়বান্দাদের অন্তরে যেটা আসে যে বিষয়টা এটাকে ইলহাম বলা তো মূসা আলাইহিস সালামের আম্মা যার যিনি নবী ছিলেন না কারণ মহিলা প্রতি নবুয়তের পথ গ্রহণ করার যোগ্যতা রাখে না তো অন্তরে ইলহাম হয়েছে নবীর মা আল্লাহ সেটা সম্পূর্ণ কেমন হবে আল্লাহ কি এমন বান্দাকে নই বানাবেন যে যার বাবা মা তার নেকার বৎকারে ঘর থেকে তো আল্লাহ তুমি মারাবেন না মূসা আলাইহিস সালামের আম্মা জান তো আল্লাহ ওয়ালি ছিলেন ওনার কাছে ইলহাম আসছে মূসা আলাইহিস সালাম তো যখন গাছ প্রসাদে পাওয়া গেল নিয়ে আসা হলো সুন্দর তাকে খোলা করে তাকে ফুট করে বাচ্চা এরপরে আল্লাহ বা ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ইমান দাঁড়ছে মূসা উনি ইমান এনেছে ওনার অন্তরের মধ্যে আল্লাহ বা মূসার প্রতি পরিপূর্ণ ভালোবাসা এবং রহম দান করেছে দম্পতি
কিন্তু মূসা আলাইহিস সালাম কারো ধূমপান করছিলেন না, কোনো ঘাটতি ধূমপান করছেন না। যেহেতু ফিরআউনের স্ত্রী নিঃসন্তান তিনি ছিলেন, কাজে তার দুধ আসছে না, কোনো ঘাটতি ধূমপান করছেন না। ওয়াহারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, মূসা আলাইহিস সালাম আল্লাহ বলেন যে অন্য সমস্ত মহিলাদের স্তনের দুধ তার জন্য আমি হারাম করে দিয়েছিলাম। এক পর্যায়ে তার মা স্তন আসার পর তার মাকে নিয়ে আসে, মায়ের স্তনে মুখ লাগানোর সাথে সাথে মূসা আলাইহিস সালাম মহান ধূমপান করতে থাকে। এটা তো আল্লাহ পাকের এই নবীর মুজিজা যে নবী কেন যেন মহিলা স্তন থেকে ধূমপান করতে পারেন না, কারণ এই নবী হবেন, এই রাসূল হবেন, তাকে আল্লাহ পাক কিতাব দান করবেন। তো এখান থেকে বোঝা যায় মা যদি নেককার হয় তাহলে এই নেককার মহিলার দুধের প্রভাবও সন্তানের জীবনে পড়ে, এই সন্তানও আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়। এভাবে মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, তিনি সেখান থেকে মাদিয়ে চলে গিয়েছেন। শোয়াইব আলাইহিস সালাম মাদিয়ানে আল্লাহ পাক তাকে নবী বলে পাঠিয়েছিলেন, ওখানে তার বাড়িতে গিয়ে উঠলেন, তার মেয়ের সাথে বিবাহ হয়েছে, ওখানে তিনি তার মেয়ের কাজ সম্পাদন করে দিয়েছেন। তো বাবা শোয়াইব তাকে প্রতিদান দিয়েছেন, কিছু মূল টাকা দিয়েছেন, এবং তখন তার দুই কন্যা সন্তান শোয়াইব ইসলামের তার কাছে আবেদন রাখলেন যে ইন্না খাইরা মান ইস্তাজাবাল মারিদুল আমিন, আমরা যাকে পারিশ্রমিক দিয়ে ভাড়া করেছি এরকম ব্যক্তিদের মধ্যে তাকেই নেওয়া উচিত যে এত শক্তিশালী হয়। তো এই আয়াতের মধ্যে একটু বিশ্বস্ত হয়, এই আয়াতে কেউ তার নিজের কর্মচারী নিয়োগদান সংক্রান্ত একটা মাপকাঠি আল্লাহ পাক তুলে ধরেছেন যে কোনো ব্যক্তিকে যখন শ্রমিক হিসাবে নিয়োগ দিবে তার মধ্যে দুটি গুণ থাকা দরকার। এক নম্বর, সে দৈহিক এবং মানসিক সর্বদিক থেকে সে শক্তিশালী। কবি আল আমিন যে বিশ্বস্ত আমানতদার সততা রাখে, এই দুটি গুণ শ্রমিকের মধ্যে উত্তম শ্রমিকের মানদণ্ড এটা এই আয়াত থেকে বোঝা যায়। এরপরে সামনে আল্লাহ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আল্লাহর হাতে, নবীর হাতে নেই, মানুষের হাতেও নেই। নবী ইসলাম আল্লাহ স্পষ্ট বলেছেন আপনি যাকে চান তাকে চাইলেই হেদায়েত দিতে পারবেন, হেদায়েত তো আল্লাহর হাতে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করে। এরপরে সামনে আল্লাহ বলেন তাওবা করে ঈমান, ঈমানের সাথে নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ পাক বলেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুফলিহিন, আশা করা যায় তাওবার কারণে আর নেক আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে সফলতা অর্জনকারী অন্তর্ভুক্ত হিসেবে করে তোলেন। এরপরে সামনে আল্লাহ পাক কারণের কথা বলেছেন, কুরাইশ মক্কার মুশরিকরা ঈমান নামের পেছনে সবচেয়ে বড় কারণ হলো সম্পদের ব্যাপারে এদের কাম্ভিকতা অহংকার। তো আল্লাহ পাক কারণের ঘটনা বর্ণনা করে এদেরকে শিক্ষা দিয়েছেন এবং নসিহত গ্রহণ করতে বলেছেন যে আহত বন্ধ সকল দাম্ভিক মানুষদেরকে, কারণ অনেক বড় ধনী ছিলেন না, কারণ না কেন কি কবি মুসা বাবা মা আলী তার ধনসম্পদ যে ভাণ্ডার এগুলোর চাবি বহন করার জন্য অনেক উট লাগতো, অনেক শক্তিশালী টিম লাগতো তার এই চাবিগুলো বহন করার জন্য। যেটা নৌ হইল উস্কা কিলবে বহুবার, এরকম মানুষ যখন অহংকার করলো আল্লাহ পাক তাকে জমিনে ধসিয়ে দিল। এই জন্য হাদিসও আসছে মান তাকাব্বারা ওয়া আল্লাহ, যে অহংকার করে আল্লাহ তাকে জমিনে ধসিয়ে দেন, তার কারণ তার জ্বলন্ত প্রমাণ। কাজে সম্পদশালীতে অহংকার থাকা উচিত না, বরং সম্পদ আল্লাহর দান, আল্লাহ তাকে অনুগ্রহ করে দিয়েছেন, ওয়াসিল মা আহসান আল্লাহ আলাইহি, কাজে তার কাছে যখন কেউ চাইতে আসবে সেও যেন মানুষের প্রতি অনুগ্রহ করে, আর দুনিয়া পাওয়ার দ্বারাই যেন সে এটাকে দুনিয়ার মধ্যেই খরচ না করে, দুনিয়ার নিয়ে আমার আখেরাতে সফল হওয়ার কাজে লাগাবে। অবদানে কি মা তাকে আল্লাহ উদ্ধার করা দেওয়া ওরা কেন সে রাসিল হবে না দুনিয়া, এর অর্থ এই নয় দুনিয়াতে হাত পা গুটিয়ে বসে থাকবে, দুনিয়াতে কাজ করবে কিন্তু দুনিয়ার সমস্ত উৎপাদিত নিয়ামত গুলোকে আখেরাতের কল্যাণের পথে কাজে লাগাবে, তাহলে সে সত্যিকার বিচক্ষণ মানুষ। এরপর আল্লাহ পাক বলেন তিলকা দারুল আখিরা নাজআলুহা, আখিরাতের ঘর নিবাস কাদের জন্য, তাদের জন্য যারা গাম্ভীর নয়, যারা অহংকারী নয়, যারা মুত্তাকী, যাদের অন্তরগুলো বিনম্র, যাদের অন্তরে বিনয় আছে, তাদের জন্য তো আখিরাতের এই নিবাস। আল্লাহ আখিরাত বলে মুত্তাকী, মুত্তাকীদের জন্য এই আখিরাতের শুভ পরিণাম। এরপরে সূরা আনকাবুত আল্লাহ বলেন আনকাবুত মাকরুসাত যাত্রা কতটা দুর্বল, তারা শিরক করে এদের কাজগুলো এরকম দুর্বল, স্থায়িত্ব নাই, মাকরুসাত জালকে বাড়ি দিয়ে পড়ে যায়, একটা ঝাপটা মারলেই পড়ে যায়। তো যারা শিরকে লিপ্ত আল্লাহর সাথে শরীক করে এদের এই সমস্ত ইবাদত উপাসনা অস্তিত্ব নাই, এগুলো দুর্বল মাত্র সরকারের মত। আল্লাহ পাক বলেন আলিম লাম মিম হাসিব আন-নাস আইয়াকুলু ইয়াকুলু আমানা, ঈমানে আনার পরে পরীক্ষা হবে না, এমনিতেই তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, এই কথা মনে করেছো, এটা ভুল। অহুম লা ইয়াকুলু, পরীক্ষা হবে না, তার ঈমান আনার পরে পরীক্ষার সম্মুখীন হবে না, আল্লাহ জান্নাত তো এমনিতেই দিয়ে দেবে বিষয়টা এমন নয়, বরং ঈমানদারের জীবনে বহু পরীক্ষা আসবে।
থাকবে হারাম থেকে বাঁচার ক্ষেত্রে সে হালালের উপর চলতে চায়, কোন পরীক্ষা দাঁড়িয়ে রাখতে চায়, কোন পরীক্ষা শরীয়তের উপর চলতে চায়, সুন্নতের উপর চলতে চায়, কোন পরীক্ষা এগুলো দিয়ে উত্তীর্ণ হলেই আল্লাহ ভক্তি কামনা দান করবে। এরপর আল্লাহ বলছেন ফাসালুল্লাযিনা তাখাদুল ইনদুলিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করে এটা মাকরুশার মত। ইন্না আওহানাল কুলুব তাবাইতু আন কাবু, মাকরুশার ঘট অত্যন্ত হীন দুর্বল পানি দিলেই পড়ে যায়। তো আল্লাহ তাওহীদ যেরকম মজবুত এর সাথে শরীক করলে এটা দুর্বল হয়ে যায়। সর্বশেষে আল্লাহ বলছেন এই দুনিয়া আল্লাহ এমনিতে সৃষ্টি করেন নাই, আখেরাতে ভালো মন্দ পুরস্কার প্রদান দেওয়ার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। কাজে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুনিয়া সৃষ্টির মধ্যে ইমানদারদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, শিক্ষা গ্রহণ করে আখেরাতে সফল হওয়ার চেষ্টা করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। মোবাইল ফোন করে পড়তে